মাধ্যমিক দু ইতিহাস বিষয়ে আট মার্কের বড় প্রশ্নের সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও আট মার্কের প্রশ্নের জন্য মাত্র তিনটে প্রশ্ন তোমাদেরকে বলে দেব যেখান থেকে পরীক্ষাতে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাবে হ্যাঁ একদম ঠিকই বলছি বিভিন্ন টেস্ট পেপার দেখার পর বিভিন্ন প্রশ্ন যাচাই বাছাইয়ের পর তোমাদের জন্য ইতিহাস বিষয়ে আট মার্কের মাত্র তিনটে প্রশ্ন দেব যে তিনটে প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখলে আশা রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে আট মার্কের প্রশ্ন কমন পাবে সো ভিডিওটি শুরু করব তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্টে যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও প্রশ্নগুলো বলার আগে কয়েকটি কথা তোমাদেরকে বলি শুনে নাও মাধ্যমিক ইতিহাস বিষয়ে মোট আটটি অধ্যায় রয়েছে সো সেখান থেকে প্রথম ও অষ্টম অধ্যায় থেকে কোনো রকম আট মার্কের বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে না তাহলে বাকি রইল এক ও আট এই দুটি অধ্যায় অধ্যায় বাদ দিয়ে বাকি যে রয়েছে ছটি সেখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে মার্কের জন্য পরীক্ষাতে মার্কের প্রশ্ন তিনটে আসবে লিখতে হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তাহলে প্রশ্ন থাকবে যে এই তিনটে প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসবে দেখো দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে এবং ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে আশা করছি বোঝাতে পেরেছি তো ইতিহাস বিষয়ে বিভিন্ন টেস্ট পেপার দেখার পর অনেক যাচাই বাছাই করে তোমাদের জন্য মাত্র তিন থেকে চারটি প্রশ্ন আর্ডমার্কের প্রশ্নের জন্য বলে দেব। আশা করব পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন অবশ্যই কমন আসবে সো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এবছরে এই প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে তবে নীল বিদ্রোহের পাশাপাশি সাঁওতাল বিদ্রোহটাও অতি গুরুত্বপূর্ণ এবছরের জন্য তাই তোমরা এই প্রশ্নটির পাশাপাশি সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল অথবা গুরুত্ব একটু দেখে যাবে দ্বিতীয় প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো দু সালের মাধ্যমিক পরীক্ষাতে এই প্রশ্নটা এসে গেছে এমন একটি প্রশ্ন এই প্রশ্নটা বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে প্রশ্নটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে খুব ভালো করে পড়বে এরপরে তৃতীয় যে প্রশ্নটি দেব লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো আশা রাখবো এখান থেকেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে যাই হোক এর পরের যে প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তবে এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা যতটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা পরীক্ষাতে আসার সম্ভাবনা যতটা রয়েছে ঠিক ততটা রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কাজেই নারীদের ভূমিকা আলোচনার পাশাপাশি তোমরা ছাত্রদের ভূমিকাটাও দেখে যাবে এই যে কয়টি প্রশ্ন তোমাদেরকে দিলাম এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা আটমার্কের জন্য আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাবে আর যে প্রশ্নগুলো দিলাম শুধুমাত্র আটমার্কেই আসবে এমন কোনো ব্যাপার নয় আট পাশাপাশি চার মার্কেও এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সো এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাবে আর যারা একদমই রিস্ক নিতে চাইছো না তাদের জন্য দুটো প্রশ্ন এক্সট্রা পড়ে যেতে বলবো দেখে নাও বাংলায় আধুনিক ছাপাখানার মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো এটি রয়েছে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন দেখে যাবে অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও জাস্ট এই দুটি প্রশ্ন এক্সট্রা দেখে যেতে পারো তবে প্রথমে যে চারটি প্রশ্ন তোমাদেরকে দিলাম ওই চারটি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই পড়ে যাবে প্রত্যেকের জন্য বলছি ওই চারটি প্রশ্ন পড়লে আশা রাখবো ইতিহাস পরীক্ষাতে মার্কের প্রশ্ন তোমার অবশ্যই কমন থাকবে সো ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও